দুই দিন ধরে হয়েছিল গলা জ্বলে, গ্যাসের বলে সমস্যা হয়েছে। তারপরে আজকে আমার কাকার তো মনে নিয়ে 11টার দিকে চেবড়ি ইমার্জেন্সিতে গেছিল, গেছিল পরে আমার বোন যেটা করলো একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিছে পরে সেন্সলেস হয়ে গেছে, ওই আর সেন্সলেস ফিরছে না। এরপরে এখান থেকে কেন রেফার করছে খোয়াইতে, তারপরে এখানে মৃত ঘটনা করছে। ইঞ্জেকশন ইঞ্জেকশন যে দিছে ডাক্তার কে ডাক্তার, আমি ডাক্তারের নাম জানি না।